হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি শ্রেণী এবং ভূগোল অনার্সের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখতে পেয়েছ যে চ্যুতি ভিগু এবং চ্যুতি ভিগু চ্যুতি রেখা ভিগুর মধ্যে পার্থক্য তো এটি বোঝার ক্ষেত্রে খুবই অসুবিধা সৃষ্টি করে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমরা এর উপর থেকে যে অসুবিধা থাকে সেটা দূর হবে এবং বিষয়টা কি সেটা বুঝতে পারবে তো চলো দেরি না করে বিষয়টা কি একটু বোঝা যাক প্রথমত দেখো প্রথমত এখানে একটা ভূমিরূপ লে আঁকা আছে দেখো চিত্র আঁকা আছে কি হয় না পৃথিবীর অভ্যন্তরে ভূ অভ্যন্তরে যে শক্তিগুলি কাজ করে তার ফলে কি হয় ভূপৃষ্ঠে কি টানের সৃষ্টি হয় এবং সংক্রমণ সৃষ্টি হয় মানে পীড়নের সৃষ্টি হয় যার ফলে টানের সৃষ্টি হয় এবং সংকোচন বলের সৃষ্টি হয় যার জন্য ভূপৃষ্ঠে কি হয় ভূপৃষ্ঠে কি হয় ফাটলের সৃষ্টি হয় এই ফাটল বরাবর পরবর্তীকালে ভূমিরূপ এই ফাটল বরাবর হয় মানে উলম্বভাবে হয় নিচের দিকে বসে যাবে নয় অনুভূমিকভাবে এবং ঐহ্যকভাবে কী হয় একে অপর থেকে দুটি ভূমিরূপ সরে যায় যার ফলে যে ভূ গঠনটা সৃষ্টি হয় তাকেই বলা হয় চ্যুতি যেমন দেখো এখানে এরকম ধরো চিত্রটা দেখো এরকম আছে কিন্তু যখনই টানের সৃষ্টি হচ্ছে ভূ অভ্যন্তরের সৃষ্টি হওয়ার যে পীড়ন বা টানের সৃষ্টি হয়ে তারপরে দেখো বসে গেছে এই পাটটা দেখো বসে গেছে এই পাটটা বসে গেছে তারপরে দেখো এই চ্যুতির সৃষ্টি হয়েছে এইবার দুটো জিনিস এখানে মনে রাখলে হয়ে যাবে যেখানে দেখো চ্যুতি ভিগু কি আর চ্যুতি রেখা কি সেখানে বুঝলে এটা এই এর ক্ষেত্রে শুধু বুঝলেই হয়ে যাবে চুতি ভিগু বলতে দেখো যে পাটটা বসে যাওয়ার পরে যে যে তলের সৃষ্টি হলো দেখো এখানে একটা তলের সৃষ্টি হয়েছে খাড়ায় তল বা যেটাকে ইংলিশে বলে ক্লিপ সেই তলটাকে বলা হয় চ্যুতি ভিগু এবং যে এখন এইটা অনুভূমিক তল এবং এটা চুতি ভিগু তাহলে অনুভূমিক তল যে রেখা বরাবর চ্যুতি ভিগু যে রেখা বরাবর মিলিত হয় সেই রেখাকে বলা হয় চুতি রেখা এখানে হবে চুতি রেখা হবে চ্যুতি রেখা তাহলে বোঝা গেছে এইটুকুনি জানলেই আমরা চ্যুতি ভিগু এবং চ্যুতি রেখা ভিগুর মধ্যে পার্থক্য কি সেটা বুঝতে খুব ভালোভাবে আমাদের সাহায্য করবে এইটুকুনি জানা দরকার তাহলে যে তলটা সৃষ্টি হলো দেখো যে খাড়াই তলটা সৃষ্টি হলো এখান থেকে ছিল এইরকম এটা বসে যাওয়ার ফলে একটা দেখো ঢালের সৃষ্টি হয়েছে এটাকেই বলা হয় চ্যুতি ভিগু এবং এই অনুভূমিক তলটা যেটা বসে গেছে সেই অনুভূমিক তলটা যে রেখা বরাবর এই ধার মিলিত হয়েছে সেই রেখাকে বলা হয় এই রেখাটা এই রেখাটা এই রেখাকে বলা হয় চ্যুতি রেখা তো বাস এইটুকুনি জানলেই এইবার আমরা মেন পার্থক্যে চলে আসি এখানে এইটুকুনি জানা দরকার ছিল না জানলে এখানে পার্থক্যের ক্ষেত্রে একটু অসুবিধা হতো এইবার দেখবো আমরা পার্থক্যটা কী তবে তার আগে বলে রাখি যদি তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে বা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো তো চলো দেখা যাক তো এইবার পার্থক্যটা কি দেখা যাক তো দেখো পার্থকর বিষয়গুলো এখানে আমি লিখে দিয়েছি এক এক করে এক ছাত্র আছে তো তোমরা খাতা পেন বের করে নাও আগে পার্থক্যের বিষয়গুলো লিখে নাও যেমন কলম করে পার্থক্য বিষয়। তারপর চ্যুতি ভিগু এবং তারপরের কলমে চুতি রেখা ভিগু। এই করে করে আমি ব্যাখ্যা করছি তোমরা বুঝে নাও এবং নিজের মতো করে লিখে নাও আগে বুঝে নাও দেখো প্রথমে হচ্ছে উৎপত্তির পদ্ধতি কিভাবে উৎপত্তিটা ঘটছে আমি আমি একটু আগেই বললাম যে শিলাস্তরে টানের ফলে হয় উলম্বভাবে বসেই যাচ্ছে নাহলে অনুভবীভাবে নাহলে স্ত্রীরভাবে বসে যাচ্ছে যার ফলে যে যে ঢা ঢালে সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় চুতি ভিগু তো এটা হচ্ছে চুতি ভিগু সৃষ্টি হলো কিন্তু চুতি রেখা ভিগু কীভাবে সৃষ্টি হলো দেখো যখনই এইরকমভাবে একটা ঢালের সৃষ্টি হলো চুতি চুতি ভিগু সৃষ্টি হলো তার ওপরে কী হয় নদীর সৃষ্টি হয় তার এই চুতি রেখা বরাবর নদীর সৃষ্টি হয় এবার নদীর সৃষ্টি মানেই নদীটা ক্ষয় করবে বহু বছর ধরে ক্ষয় করার ফলে এই যে উপরে যে শিলাটা আছে দেখো রেড কালারের যে গোল গোল করে আছে এই শিলাটা কি হবে পুরো রিমুভ হয়ে যাবে মানে ক্ষয় হয়ে যে সেটা ইরোশন হবে এবং ক্ষয় হয়ে যাওয়ার পর কী হবে সেটা রিমুভ হয়ে যাবে যার ফলে কি হবে দেখো যার ফলে নিচের যে এই যে কাটা চিহ্ন যে নীল কালি দিয়ে যে শিলাটা আছে সেটা এখানে উন্মোচিত হয়েছে এটাও কিন্তু এটাই হচ্ছে চ্যুতি রেখা ভিগু কিভাবে সৃষ্টি হচ্ছে এখানেও কিন্তু সেই খাড়াই ঢালায় সৃষ্টি হয়েছে ভালো করে দেখো এখানেও কিন্তু খাড়া ঢালের সৃষ্টি হয়েছে বাট কিন্তু এখানে যে চুতির ফলে যে ঢালটা সৃষ্টি হয়েছিল এখানে কিন্তু চুতির ফলে নয় এখানে কি এখানে এই নদী বহির্জাত যে প্রক্রিয়া নদী বা বায়ুর ক্ষয়কার্যের ফলে ঢাই ঢালটা সৃষ্টি হয়েছে বোঝা গেছে দেখো এই নীল অংশটুকুনি দেখো এখানে বেরিয়ে এসেছে উপরের যে লাল আর হলুদ অংশটুকু এখান থেকে ক্ষয় হয়ে গিয়েছে ক্ষয় হয়ে গিয়ে সেটা চলে গিয়েছে প্রাচীন শিলাটা বেরিয়ে এসেছে সেখান থেকেই প্রাচীন শিলার পরে নদীর ক্ষয়ের ফলে নদী বা বায়ুর ক্ষয়ের ফলে যে ভৃগু সৃষ্টি হয় তাকেই বলা হয় চুতি রেখা ভিগু তাহলে কনসেপ্টটা কি হলো একটা হচ্ছে ডিরেক্ট চুতির ফলে ভৃগু সৃষ্টি হচ্ছে ঢালের সৃষ্টি হচ্ছে যাকে চুতি ভৃগু বলা হয় মানে চুতির ফলে নেমে যাচ্ছে আর একটা হচ্ছে এই চুতি ভিগু যখন সৃষ্টি হয় তার বহু বছর পর সেখানে ক্ষয় করার ফলে এই অঞ্চল বরাবর কি যখনই নেমে যাচ্ছে তখন কি নরম শিলাগুলো বেরিয়ে আসছে কোথাও নরম শিলা কোথাও কঠিন শিলা যার ফলে ক্ষয়ের একটা কি বৈষম্য দেখা যায় ক্ষয়ের বৈষম্য যাওয়ার ফলে উপরের যে শিলাটা আছে যেখানে নরম শিলা পাবে সেটা কি পুরো ক্ষয় করে দেবে দিয়ে সেটাকে নদীতেও বাড়িতে তার প্রভাব করে নিয়ে চলে যাবে যার ফলে উপরের শিলাটা দেখো পুরোটা রিমুভ হয়ে গেছে মানে এখানে আর দেখো নেই এখানে সব এই নীল শিলাটা অর্থাৎ নিচে যে নীল দিয়ে কাটা কাটা যে শিলাটা সেটা বেরিয়ে গেছে এখানেও এবার তার ফলে বেরিয়ার পরে বহুদিন পরে ক্ষয় করার পর নদী ক্ষয় করার পরে দেখো এখান থেকে এক নদী প্রবাহিত হয়েছে ক্ষয় করার পর হলে এখানে একটা ভৃগু সৃষ্টি হয়েছে ভৃগু মানে কি এরকম একটা ঢালের সৃষ্টি করেছে দেখো এরকম একটা ঢালের সৃষ্টি করেছে এই ঢালের সৃষ্টি হয়েছে এইটা হচ্ছে ভৃগু এইটা হচ্ছে ভৃগু এই বা ঢাল এই যে ঢালের সৃষ্টি হয়েছে এটা হচ্ছে চ্যুতি রেখা ভিগু তাহলে উৎপত্তির পদ্ধতিটা বুঝতে পড়া গেছে এইবার দেখবো উৎপত্তির কারণ উৎপত্তির কারণটা কি কারণে উৎপত্তিটা হচ্ছে দুটো দেখো চুতি ভিগু উৎপত্তি হয় চুতির প্রত্যক্ষ প্রভাব বলে কারণ আমি একটু আগে বললাম যে এই দেখো এই পাটটা এখানে ছিল এটা বসে গেছে যার ফলে চুতি ভিগু সৃষ্টি হয়েছে এটা বোঝা গেছে তো চুতি ভিগু সৃষ্টি চুতি ভিগুর উৎপত্তির কারণ কিন্তু চুতি রেখা ভিগুর উৎপত্তি কারণ একটু আগে তোমরা তোমরাই পার্থ করতে পারবে দেখো চুতি রেখা ভিগুর উৎপত্তির কারণ হচ্ছে কি নদী আর বায়ু নদী আর বায়ুর ক্ষয় কার্যের ফলে এই পাট এই এই অংশটা কি হয়েছে এই অংশটা ভিগুর সৃষ্টি হয়েছে এরকম এরকম একটা ঢাল সৃষ্টি করেছে সেটা কি ক্ষয় করে 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 বহুদিন ধরে ক্ষয় করে করে এরকম ঢালছে সেটা হচ্ছে চ্যুতিটা ঘাবে তারপর হচ্ছে উৎপত্তি শক্তি কি শক্তি এখানে এটা হচ্ছে কি পৃথিবীর আভ্যন্তরীণ শক্তির ফলে মানে পৃথিবীর ভেতরের যে শক্তি তার ফলে সিলাস্তরে টান পড়ে গেছে এবং যার ফলে যার ফলে কি হয়েছে যার ফলে একটা পাট বসে গেছে যার ফলে সেটা চুতি চ্যুতি ভিগুর সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ভেতরের শক্তির ফলে আর চ্যুতি রেখার চুতি রেখা ভিগুর ফলে কি শক্তি কি মেন শক্তি হচ্ছে নদী বায়ু যেটা হচ্ছে আমরা বলি বহির্জাত শক্তি যেটাকে বলা হয় বহির্জাত শক্তি ইংলিশে বলা হয় বা প্রসেস যেগুলো হচ্ছে নদী বায়ু তার ফলে এটা সৃষ্টি হয়েছে এটা ভূ ফলে ভূ অভ্যন্তর শক্তির ফলে বসে গিয়ে সৃষ্টি হয়েছে আর এটা হচ্ছে এই পাটটাই এই এখানটায় এটাই রূপান্তরিত হয়ে পরিণত হয়েছে এটা পরিণত হয়েছে কিন্তু এটা নদী সৃষ্টি করেছে নদী বায়ু তো তারপরে দেখবো ক্ষয়জাত চক্রগত অবস্থান প্রথমে এটা হচ্ছে প্রথম ক্ষয়চক্রের সৃষ্টি হয় এটা কারণ ভূমিরূপ যখন একদম প্রথমে প্রথমের উপর নদী ক্ষয়ক্ষ প্রথম চক্রে উপস্থায় আর এটা একটা ক্ষয় চক্র হয়ে গেলে তারপরের চক্র হয়ে গেলে কারণ এইটা কি এইটা পুরো ক্ষয় হয়ে যাবে এই রেড পর্ষাটা পুরো ক্ষয় হয়ে যাবে গিয়ে এইটা এই নিচের শিলাটা বেরিয়ে আসবে পৃথিবী মানে বাইরে ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে আসবে সেখানে নদী প্রবাহিত হবে সেটাকে দেখো এই নদী প্রবাহ কাট করছে অনেক মানে ক্ষয় করে করে তারপরে এই ঢালটা আনছে এরকম ঢাল আনছে তারপরে তো চুতি রেখা ভিগুর সৃষ্টি হচ্ছে তাহলে এটা এটা যদি প্রথম ক্ষয়চক্রের সৃষ্টি এটা ডেফিনেটলি দ্বিতীয় কিংবা তৃতীয় ক্ষয়চক্রের সৃষ্টি হবে তো এটা গেল এইবার দেখবো উচ্চতা এখানে যদি দেখো চ্যুতি ভিগুর উচ্চতা বেশি হয় চুতি ভিগুর উচ্চতা বেশি হয় এবং চুতি রেখা ভিগুর উচ্চতা কম হয় কারণ এখানে দেখা যাচ্ছে তারপরে বয়স বয়সে চুতি রেখা কি হয় বয়সে চুতি রেখা বয়সে সরি চ্যুতি ভিগু বয়সে নবীন হয় কারণ প্রাথমিক অবস্থায় যেহেতু চ্যুতি ভিগুটা সৃষ্টি হয় কারণ চুতি ভিগু সৃষ্টি হলেই তারপরে তার উপরে ক্ষয় করবে নদী সরিয়ে দেবে তারপর চুতি রেখা ভিগু সৃষ্টি তার মানে এটাই বোঝা এটা এটা নবীন এটা কি এটা হচ্ছে পুরানো বার্ধক্য মানে প্রাচীন এটা হচ্ছে বয়সে বেশি এটা কম দেন তারপরে শিলা লাস্ট একদম একদম এটা বোঝা যাচ্ছে ওপরের দেখো এই শিলাটা চুতি ভিগুর শিলা হচ্ছে ডেফিনেটলি কি হবে ডেফিনেটলি নবীন শিলা হবে কারণ ওপরের দেখ পারলিক শিলাগুলো জমেছে জমে জমে সেটা হচ্ছে চুতি ভিগুর সৃষ্টি করেছে তারপরে দেখো এই পারলিক শিলা এই পোর্শনটা এই যে পোর্শন এই রেড পোর্শনটা ওপরে ইয়েলো পোর্শনটা পুরো কি হবে অংশটুকুনি পুরো নদী ক্ষয় করবো করে এর নিচে যে শিলাটা আছে এই শিলাটা ভূপৃষ্ঠে উন্মুক্ত করবে দেখো এই পোর্শনটা দেখো এই পোর্শনটা এইটা এইটা উন্মুক্ত করবে উন্মুক্ত করার পর তারপরে তার উন্মুক্ত করার পর তারপরে কি সেখানে নদী ক্ষয় করবে তাহলে এটা ডেফিনেটলি কি প্রাচীন শিলা বা বয়সে বেশি শিলা বয়সে যে শিলাটার বয়স বেশি এইগুলো হচ্ছে একদম মূল পার্থক্য এই চ্যুতির ভিগু এবং চ্যুতি রেখা ভিগুর মধ্যে ভিডিওটা বারবার দেখো বুঝতে পারবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এই টপিকের বা অন্যান্য যদি ভূগোলের অন্য টপিকের ওপর ভিডিও বানাতে হয় অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হলো এখানে কমেন্ট করে জানাতে পারো বা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ